আসসালামু আলাইকুম, আমি মহসিন। গ্রো টিউব টেকের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। ইউটিউব নিজেই আপনাদেরকে গ্রো করার জন্য একটা দারুণ দারুণ একটা সিস্টেম নিয়ে এসেছে। এটা নিয়ে আমি কিছুদিন আগেও ভিডিও করেছিলাম, যখন এটা প্রথম লঞ্চ হয় তখন কিন্তু এটার একটা আপডেট ভিডিও আমি দিয়েছিলাম। এরকম আপডেট ভিডিও আপনারা অনেকের চ্যানেলে দেখে থাকবেন, কিন্তু এই কথাটা কিন্তু আপনাকে কেউ বলে নাই। অনেকেই আমার চ্যানেলে এসে কমেন্ট করে যে ভাই আপনি এত ভিউ বাড়ানোর টিপস দিচ্ছেন, আপনারই তো ভিউ নাই। ভাই একটা কথা বলি, আপনি যদি একটা বইয়ের কভার দেখে বইয়ের ভিতরে কি আছে সেটা কিন্তু জাজ করতে পারেন না। আর এই চ্যানেলটা আসলে আমি যদি বলি, এই চ্যানেলটা ধরতে পারেন যে আমার শোরুম, গোডাউনে কিন্তু আরো আছে। তাই বাইরের এই ছোট্ট জিনিসটাকে দেখে পুরো মানুষটাকে আপনি জাজ করতে যাবেন না। শুধুমাত্র আপনি আমার টিপস গুলো ফলো করুন, আপনি আমার টিপস গুলো দেখুন, আমার ভিডিও গুলো দেখুন, আপনি এখানে সঠিক তথ্য পেয়েছেন কি না এটা যাচাই করুন। আর যদি মনে হয় আমি সঠিক তথ্য দিচ্ছি না, তাহলে আমার ভিডিও দেখার কোনো দরকার নাই। তো যাই আসল কথায়, আপনি কিভাবে অন্য একজন ইউটিউবারের ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারকে আপনার চ্যানেলে নিয়ে আসবেন এবং এর মাধ্যমে আপনি ধীরে ধীরে আপনার চ্যানেলটাকে গ্রো করতে পারবেন, একদম লিগ্যাল প্রসেস, এখানে কোনো দুই নম্বরে কথা নাই। অবশ্যই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আপনারা জানেন ইউটিউব মোবাইল যে অ্যাপস, সেই ইউটিউব মোবাইল অ্যাপসে লাইভ টুগেদার নামে একটি অপশন এসেছে, যেখানে আপনি এবং আপনার আরেক বন্ধু কিংবা আরেকজন ইউটিউবার একসাথে লাইভ করতে পারবেন। কিভাবে লাইভ টুগেদার করতে হয় এটা অবশ্যই নিশ্চয়ই সবাই জানেন, আমার চ্যানেলেও একটা আপডেট ভিডিও দিয়েছিলাম, সেটা আপনারা দেখে নিতে পারেন। এই লাইভ টুগেদার অপশনটাকে ব্যবহার করে আপনি ইউটিউবে ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন। কিভাবে? অনেক অনেক ইউটিউবার বলছে বড় বড় ইউটিউবারদের ভিউজ এবং সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবেন। আসলে ভাই সত্য কথা, যেটা বড় বড় ইউটিউবার কি আপনার সাথে লাইভ টুগেদার করবে? আমি ধরেন আমার 6,000 সাবস্ক্রাইবার, আমি যদি এখন একজন 50,000 বা 1,00,000 সাবস্ক্রাইবারের ইউটিউবারের সাথে লাইভ টুগেদার করতে চাই, সে কি রাজি হবে? বা আমার সমমনা চ্যানেল যাদের, তাদের ক্ষেত্রে করতে চাইলে রাজি হবে? হবে না। আমার যে টপিক সেই টপিকের চ্যানেলের সাথেই কিন্তু আমাকে করতে হবে। আমি যদি অন্য টপিকের কোনো চ্যানেলের সাথে লাইভ টুগেদার করি, সেক্ষেত্রে কিন্তু আমার তেমন কোনো বেনিফিট হবে না, হয়তো সামান্য কিছু বেনিফিট হতে পারে। কিন্তু সবার আগে চিন্তা করতে হবে যে আমার রিলেটেড যে ভিডিও বানায়, আমি যে টপিক নিয়ে ভিডিও বানাই, আমি যে ক্যাটাগরির ভিডিও বানাই, সেই একই রকম একই ক্যাটাগরির বা একই টপিকের ভিডিও কারা বানায়, তাদেরকে আগে খুঁজে বের করতে হবে। এখন এখানে আপনি যদি বড় বড় ইউটিউবারকে টার্গেট করেন তাহলে ভুল করবেন। আপনাকে সবার আগে টার্গেট করতে হবে ঠিক আপনার সমান ইউটিউবার, মানে আপনার 5,000 সাবস্ক্রাইবার আছে আর আশেপাশে দেখেন কার 4,000 5,000 6,000 সাবস্ক্রাইবার আছে, এদেরকে আপনি খুঁজে বের করবেন। কিংবা আপনার 10,000, তাহলে আপনি 10-12-15,000 সাবস্ক্রাইবারের ইউটিউবারদেরকে খুঁজে বের করবেন, করে তাদেরকে মেসেজ দেবেন, তাদের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে তাদেরকে বলবেন যে ভাই আসেন, যে আপু আসেন, আমরা লাইভ টুগেদার করি। আমি বললাম, আবার বলছি, সেম কন্টেন্ট এবং কাছাকাছি সাবস্ক্রাইবার, তাদেরকে যদি আপনি ইনভাইট করেন, তাদেরকে যদি আপনি বিষয়টা বুঝাইতে পারেন, তাহলে কিন্তু তারা খুব সহজেই রাজি হয়ে যাবে। এই যে লাইভ টুগেদার যখন করবেন, তাহলে কি করতে হয়, একজন আপনি ধরেন লাইভ টুগেদার অন করলেন আর একজনকে আপনি ইনভাইট করলেন, সে যখন লাইভ টুগেদার করবে তার যে ফলোয়ার্স আছে, তার যে লাভার্স আছে, তারা কিন্তু আপনার ওই লাইভে জয়েন করবে। ওনাকে বলেন যে আপনি এই লাইভটা আপনার কমিউনিটিতে শেয়ার দেন, তাহলে কি হবে, তার ভিউয়ার্স, তার লাভার্সরা, তার ফলোয়ার্সরা, তাকে যারা ভালোবাসে, তারা কিন্তু আপনার এই লাইভটাতে জয়েন করবে এবং তারা যখন দেখবে আপনাদের মধ্যে একটা সক্ষমতা আছে, আপনার চ্যানেলটাকেও তারা সাবস্ক্রাইব করবে এবং আপনার ভিডিওগুলো তারা দেখবে। এভাবে আপনি একের পর এক খুঁজে খুঁজে বের করুন যে আপনার সমমানের, আপনার একই মানের, একই ক্যাটাগরির কন্টেন্ট কারা তৈরি করে, তাদের সাথে এভাবে লাইভ টুগেদার করুন, তাদের কমিউনিটিতে শেয়ার দিন। এভাবে আপনাকে যদি কেউ ইনভাইট করে, তার সাথেও আপনি জয়েন করুন। এভাবে লাইভ টুগেদারের মাধ্যমে আপনি আপনার সাবস্ক্রাইবার্স এবং ভিউজ বাড়িয়ে নিতে পারবেন। আমার মনে হয় এই বিষয়গুলো নিয়ে আপনাকে এর আগে কেউ বলেনি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।